এবার ট্যাক্স ইস্যুতে তদন্তের মুখে পড়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের ফেডারেল প্রসিকিউটররা এই নিয়ে তদন্ত করছেন বলে জানিয়েছে বিবিসি। তদন্তটিকে খুবই গুরুত্বের সাথে নেওয়ার কথা জানিয়েছেন বাইডেন পুত্র। বিষয়টিকে আইনি লড়াইয়ের মাধ্যমে যথাযথভাবে পরিচালনা করবেন বলেও মন্তব্য করেছেন তিনি। নির্বাচনী প্রচারণার আগে থেকে এই জো বাইডেন এবং হান্টার বাইডেনের ব্যবসা নিয়ে অভিযোগ করে আসছিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।